আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। মোটা মানুষকে মোটা মানুষের গুতা, কালো মানুষকে কালো মানুষের গুতা, খারাপ ছাত্রকে খারাপ ছাত্রের গুতা, আমাদের কাজ গুতাগুতি করা। তো মানুষের গুতাগুতি খাওয়ার পরেও কিভাবে মন খারাপটাকে কমানো যায় সেই জিনিসটা আজকে তোমাদেরকে বলবো। এখন দুইটা বাচ্চা আঁকলাম, এটা একটা বাচ্চা, এটা আরেকটা বাচ্চা। তো আজকে এই দুইটা বাচ্চা ডেলিভারি হয়েছে, এই দুইটা বাচ্চা একদম ফ্রেশ। তো এখন এই দুইটা বাচ্চা মানে আজকে যে দুইটা বাচ্চা জন্মালো প্যা প্যা করে কান্দাছে, এই দুইটা বাচ্চা গিয়া তুমি রাখবা না, কানবা না, তুমি বলবা যে এই বাচ্চা দুইটা তো ভালো, ভালো বলবা না, খারাপ বলবা না। হ্যাঁ, এই দুইটা বাচ্চাকে তুমি নিউট্রাল বলবা, নিউট্রাল মানে ভালো না খারাপও না। এখন তোমার বুঝতে হবে এই দুইটা বাচ্চা 100% সেম। এই বাচ্চার ভিতরে যা আছে, এই বাচ্চার ভিতরে তা আছে। এই বাচ্চাগুলোরে আমরা জঙ্গলে গিয়ে ছাইরাই, এই বাচ্চারা বড় হয় ঠিক একটা বানরের মতো হবে। একটা বানর যেরকম বিহেভ করবে এই বাচ্চাটা সেরকম বিহেভ করবে। কিন্তু এটা হয় না কেন? এই বাচ্চাটা তার পরিবার, তার আশেপাশের পরিবেশ, তার আত্মীয় স্বজন এইসবের সাথে থাকে থাকে বিভিন্ন জিনিস ঢুকাতে থাকে, ল্যাঙ্গুয়েজ ঢুকে, এবং সেই ল্যাঙ্গুয়েজ গুলা দিয়ে সে চিন্তা করে, এবং এই ল্যাঙ্গুয়েজ তারপর আশেপাশের পরিবেশের বিভিন্ন জিনিস ঢুকে, যেটা তোমার আমার মধ্যে স্কুল থেকে, পরিবেশ থেকে, পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে ঢুকে। তো এটা হচ্ছে সে। আর এই বাচ্চাটা মনে করো তুমি, ওয়াই ও ইউ, ইউ মানে তুমি। তো এই তোমার ভিতরে তোমার পরিবার থেকে, তোমার স্কুল থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, তোমার পাড়া প্রতিবেশী থেকে, প্লাস তুমি অনলাইনে যা যা দেখো সবকিছু থেকে বিভিন্ন জিনিস ঢুকছে। এখন এই জিনিসগুলা আর এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, এই জিনিসগুলা তোমার ভিতর যা ঢুকছে এবং এই জিনিসগুলা তার ভিতর যা ঢুকছে দুইটা একদম ভিন্ন। কিছু কিছু জিনিস মিল আছে কিন্তু বেশিরভাগ জিনিসই ভিন্ন। তাই এই ছেলেটা যখন তোমার গুতা দিছে তখন তোমার এটা বুঝতে হবে, এই বাচ্চা যখন জন্মাইছিল আমার মতই ছিল, 100% সেম ছিল, কিন্তু জন্মানোর পর থেকে তার ভিতর যা যা ঢুকছে সেই জিনিসগুলার জন্য সে আমার গুতাটা দিছে। যদি আমি এই বাচ্চার জায়গায় থাকতাম এবং এই জিনিসগুলো আমার ভিতর ঢুকতো, আমি এটা না হয় এটা হইতাম এবং এই জিনিসগুলো আমার ভিতর ঢুকতো, তাহলে আমি এই বাচ্চাটাকে ঠিক ওই গুতাটাই দিতাম। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি বুঝবা আমার যে খারাপ কইতেছে এটাতে আমার সামনের মানুষটার কোনো দোষ নাই, এটার দোষ হইতেছে তার আত্মীয় স্বজন, তার পরিবেশ, তার পরিবার, সে অনলাইনে কি কি দেখে, তার চিন্তা ভাবনা এইসবের উপরে। যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো তাহলে তোমার খারাপ লাগার অবস্থানটা আর একটু কমবে, মানে খারাপ লাগাটা একটু কমবে। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের একটু হলেও লাভ হয়েছে। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। তো কালকে আমার একজন খুঁজে দিছে, এখন বিয়ের সিজন চলতেছে, এই জিনিসটা আমার পড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু বিয়েতে পড়ার আগে আমাকে এটা পড়ে ভিডিও করতে আমার বোন না বলছে। তো কালকে কালকে বিয়ে শেষ হয়ে গেছে আমার ভাইয়ের, তো আজকে আমি এটা পড়ছি। তো কালকে খুচাটা দিছে হইতেছে, মনে করো আমার এক ভাই আমার বোনকে বলছে আমার বিষয়ে যে তোমার ভাইরে এরকম সাহিত্যিক সাহিত্যিক ফিলোসফার বানাইছে গেটা। কারণ হইতেছে আমি এসব বিভিন্ন জিনিস ইউটিউব থেকে দেখি, তারপরে বিভিন্ন জায়গায় পড়ি, বিভিন্ন জিনিস করে করে তোমাদের সাথে শেয়ার করি। তো মাঝে মধ্যে মানুষের সামনে এইসব জিনিস, মাঝে মধ্যে না সবসময়, মানে এইসব বলে ফেলে, তারপর আমাকে বলে যে এরকম ফিলোসফার, এরকম এত বুঝবার, এত সাহিত্যিক সাহিত্যিক কথা এইসব কোন থেকে আসে। তাই তোমার খুসা দিবে, মানুষের কাজ খুসা দেওয়া, কারণ হইতেছে তার ভিতরে এই জিনিসগুলো ঢুকছিল। ঠিক একইভাবে তোমার ভিতর যা যা ঢুকছে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো সারাদিনে তুমিও কাউরে না কাউরে খুসা দিতাস, তুমিও কিন্তু খুসা দিতাস। যদি তুমি খুসা না দাও তাহলে তার মানে তোমার ভিতর যা ঢুকছে ভালো। তো দেখো যাচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা হয়ে গেছে 3 মিনিট 55 সেকেন্ড। তো দেখো যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।